দেখতে লাজিম মিম নেই, তাদের পুরোনো মধ্যে লা রক্ত করুন রক্ত করুন প্রযুক্ত করবা আল্লাহ জানে বড় আলেমরাও জানে না, এই পার্থক্য আছে। কিন্তু দুজনই ঠিক, বাকি আল্লাহর কাছে যাওয়ার বড় ফয়সালা হবে। আল্লাহ এরকম রাখছে করে এটার মধ্যে আপনার আমার জন্য লাভ আছে। এম যারা বলতেছে যে বড় বড় আলেমরা জানে, এরা বড় আলেম হইবার চেষ্টা করব আর জানবার চেষ্টা করব। এই আরেক নাম আমরা বলি যে না, এই দিন ধরে মানুষের গুমরাহি আছে, গুমরাহি আছে মানুষের অনেক গুমরাহি আছে। এই যে আমাদের দেশে সেলফি ভাই আপনারা রাগ হইবেন না, আপনারা যদি বলেন এই জন্য আমরা না বলে পারি না। কোরআন শরীফের মধ্যে আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, বয়াতের সময় বলে না একটা, তোমরা যারা হাত রাখলা বয়াতের জন্য, তোমরা মনে করছো তোমাদের হাত, তোমাদের হাতের উপরে আমার হাত আছে, আল্লাহর হাত আছে, আমরা হাতের উপরে দূরে রাখবো তারা আমার কাছেই বয়াত, তোমরা সবার হাতের উপরে আমার কাছে, কারণ বয়াত কারোর কাছে না, যে বড় তার কাছে না, হিসাবরা বড় না আল্লাহ বড়। তাহলে তোমরা যে হাত ধরলা এর উপরে দে আমার হাত, তাহলে কার কাছে বয়াত হইলা? আল্লাহর কাছে। এখন এরা কয় কি সলভীরা, যে আল্লাহ মানুষের মতো কেমনে, ওই যে আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আছে তো, এরপরে চোখ আছে দেখে, কথা বলে মুখ আছে, উঠানামা করে উপরে যায় নিচে আসে, এইভাবে নামে, এই যে পাওদে পাওদে নামতেছে যে এইভাবে আল্লাহ নামে, তাকে কই বলে একটা নির্দিষ্ট জায়গাতে কই আরশের মধ্যে আল্লাহ বই এই যে বলতে। এটা দ্বিতীয় নাম হলো মুজাসসামা, আল্লাহর শরীর মানে, এদের থেকে একদল বেরিয়েছে মুজাসসামা। আমরা বলি যে না আল্লাহর হাত আছে, পাও আছে, কান আছে, শুনে, এগুলো এগুলো আল্লাহ এই জন্য ব্যবহার করছেন যাতে আমরা বুঝি। শুনতে হইলে কান লাগে না আমরা বুঝি, দেখতে হলে চোখ লাগে এটা আমরা বুঝি, এই জন্য আল্লাহ বলছেন দেখি আমি বুঝি, যদি আমরা বুঝি এই জন্য কইছেন ইয়াদুন। আসলে আমরার মতন হাত আল্লাহর হাত না, আমাদের চোখের মতন আল্লাহর চোখ না, আমাদের ফেডের মতো আল্লাহর ফেড না, তাহলে তো ক্ষুধা লাগবো না। আমরা শরীরের চাহিদা, তাহলে তো আল্লাহর বিয়া করতে হইব। খ্রিস্টানরা কয় বিয়ার কাজটা মারি আমরা দেওয়ার পুরা করছে, আর সন্তান হইলে আটখুরে হয়ে যায়, এই জন্য আল্লাহর একজন সন্তান আছে ঈসা। এই যে বিভ্রান্তি, এটা ওই সমস্ত আয়াত যেগুলো মুতাশাবে এইগুলো থেকে এই বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। যেন হানফিরা বলে লাভের চেয়ে ক্ষতি বেশি, এই জন্য আমাদের আকীদা হইল মুশাবাহাত মুস্তাবিহাত আয়াতের অর্থ আল্লাহ জানেন আর কেউ জানেন। ওই যারা বলে জানি বড় বড় আলেম, এ বড় বড় আলেমরা তো এরকম অর্থ করে বুঝেছে, এ
এমনি তাইমিয়ার মতো মানুষ, সলফিদের ইমাম, বারবার বলতেছে আল্লাহ আরশের মধ্যে বসে গেছে, কেমনে কয়ে তো জানি না, আল্লাহ আরশের মধ্যে বসে গেছে। আর আমরা বলি আল্লাহ সব জায়গায় আছে, এনেও আছে, আমরা দেখি না, আমরা আছে। এই সম্বন্ধে চূড়ান্ত ফেসলা দুনিয়াতে আমাদের করা সম্ভব না, মরণের পরে পরে আল্লাহর সামনে যায় কোনটা ঠিক কোনটা বেঠিক। কিন্তু আমরা যা গবেষণা করছি আমাদের মুরব্বীরাই বলে গেছেন, আমরা এটা মানি। ওমা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, যারা আলেম তারা বুঝে। ওয়ারাসিখুনা ফিল ইলমের মধ্যে যদি ওয়াকফ করো তাও সিদ্ধা ইয়াকুলুনা আমান্না, বি অর্থ কি হবে, অর্থ ঠিক থাকে না। আমরা যে অর্থ করছি তাতে ঠিক হয়, কেমনে মুতাসাবাত সম্বন্ধে আমরা কেউ জানি না, বড় আলেমরাও জানি না, ছোট আলেমরাও জানি না, কি বলেন তাহলে আপনারা? ইয়াকুলুনা ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, বড় বড় আলেমরা পর্যন্ত বলে হে আল্লাহ এই সমস্ত আয়াতের অর্থ আপনি জানেন, আমরা জানি না। কথাটা ঠিক হল, আর যদি এই অর্থ হয় আল্লাহ জানেন আর বড় বড় আলেমরা জানেন এবং বলেন আপনার প্রতি বিশ্বাস স্থাপন করলাম এই আয়াতের ব্যাপারে, এই আয়াতের ব্যাপারে তো আপনি অর্থই করছেন, আল্লাহর বিশ্বাস হইল বলতে নিজে বুঝলেন, আমার না বিহি মিলে না। ওয়াররাসিখুনা ফিল ইলম থাকতো আর কিচ্ছু না বলতো তাহলে মিলতো, আল্লাহ আপনি জানেন আর বড় বড় আলেমরা বলে যে আমরাও জানি না, আমরা শুধু আপনি বলছেন বিশ্বাস করি, এবার না মিলে। তাই আয়াতের মধ্যে করিনা পাওয়া যায় যেটা হানাফিরা গ্রহণ করছে, আল্লাহ বিভিন্নটাই ঠিক আমরা দেই জানি। وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِّنْ عِنْدِ رَبِّنَا, যারা বড় বড় আলেম তারাও বলে অস্পষ্ট আয়াতগুলোর অর্থের প্রতি আমরা ইমান স্থাপন করলাম, এই ইমান স্থাপন করলাম যে এই দিয়ে আল্লাহর নিকট থেকে এসেছে, সব এই আমরা বলি। বড় আলেমদের জন্য অনুমতি নাই, আপনার আমার জন্য অনুমতি আছে নাকি? মুস্তাহিদিন লক্ষ লক্ষ মশলাক কোরআন হাদিস থেকে বের করছেন, তিনারাও বলেন এটি আল্লাহ জানেন আমরা জানি না। বিভ্রান্ত মানুষকে এই কথাগুলো করে যদি আমার অর্থই জানবো না তাহলে এটি কোরআনের মধ্যে রাইফেল আপটা কি, আমি তো জবাব আপনার দিছি। এক নম্বর লাভ যে পড়লে সব পাওয়া যায়, দুই নম্বর লাভ আল্লাহর প্রতি আমাদের ভক্তি, না জানলেও আপনারা মানে লাভ হইল না, লাভ তো হইতেই আছে আমাদের। সুতরাং কোরআনের মধ্যে এই শব্দগুলো আসছে, এই লাভ হইতেই আছে, আমরা তেলাওয়াত করলে সব পাই, আল্লাহ বলছেন আমরা বুঝি নাই তবু আল্লাহরে মানি, এই লাভ তো হইল, লাভ নাই কে বলছে? ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এখানে আমাদের শিক্ষণীয় হইল এই যে কোন জায়গা যদি আমরা না বুঝি তখন মনে তৃপ্তি হইলে এই আমার চেয়ে বড়রা বুঝে নাই। দুই নম্বর এই জায়গাগুলো আসলে যখন আমরা বুঝি না তখন আমরা বলব আল্লাহ আমি বুঝি নাই কিন্তু যেহেতু আপনি বলছেন আমরা 100 ভাগ মেনে চলি।
এই যেন তোমার মুখ দিয়ে বাইরে, এটা যেন বাইরে না। তো বুঝলাম না, বুঝলাম না আল্লাহ এটা কি করলেন, আমি এটা মানবো না, এরম বললো না। এটা আমাদের জন্য শিক্ষা, যদি আমাদের দিন বুঝে না আসে, যে বুঝে তার কাছে বুঝো, আর না বুঝলেও নামাজের কথা শরীরের কাছে নামাজ করো। নামাজ কেড়ে দুই রেখা ছিল, কেড়ে তিন লেখা ছিল, কেড়ে আওয়াজ জুড়ে, কেড়া জুড়ে, এইটা নিয়ে এইটার বিষয়ে পড়ো না। এইটার জন্য গভীর এলেমের দরকার, এই এলেম তো আমাদের নাই, আর অনেকগুলো আল্লাহ আমাদের জানানি নেই, দরকার নাই। এটা মিষ্টি কথা, কবরের সবগুলো তিন না ওইটা ঠিক করো। আমি যে বললাম মুতাশাবাহাত অস্পষ্ট আয়াতের অর্থ করবে না, এর পিছনে যাবে না, আমার এই কথাটা সবাই মানবে না, নসিহত হিসাবে গ্রহণ করবে না। ওমা যাক্কারু ইল্লা উলুল আলবাব, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যারা জ্ঞানী আল্লাহর দৃষ্টিতে, ওরা আমার এই কথা মানবে যে মুতাশাবিহাত আমরা জানি না, শুধু আল্লাহ জানেন, এই কথা মানবে। আর যাদের দিলের মধ্যে কাজী আছে, কুতাহি আছে, খারাপি আছে, এরা বলবে যদি লাভ আমরা বুঝি না, তাহলে কোরআনে আসে লাভ কি, এই উল্টা করবে। আল্লাহ নিজেই বলতেছেন এই মুতাশাবিহাত আয়া এই ক্ষেত্রে এসে অনেক গুমরা হয়ে যাবে, তারা বলবে লাভ কি, কোরআনে আসলো কে, এরা জ্ঞানী নয়। জ্ঞানী তারাই যে কোরআনের মধ্যে যে বিষয় আসছে বুঝলেও মানে না বুঝলেও মানে, এরা হলো জ্ঞানী। ওমা যাক্কারু, নসিহত গ্রহণ করবে না, তবে তারাই উলুল আলবাব, যারা জ্ঞানী আল্লাহওয়ালা রব্বানি তারা মানবে, বাস এইটাই যথেষ্ট। এরপরে তারা আবার দোয়া করবে আল্লাহর কাছে, এক তো বলবে যে আল্লাহ তুমি জানো আমরা জানি না, আমরা বিশ্বাস করি, আর করবে দোয়া, কি দোয়া করবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এরা এত ভালো, এত এই অস্পষ্ট মুতাশাবিহাতের মধ্যে নাক গলাইব না, মানবে, আর আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমাদের মনে যেন এটা চিন্তা না আসে, তুমি আমাদের ইমানের দৌলত দিছ, শুকর তোমার, লাখো শুকর। এই মুতাশাবিহাতের আয়াতের ব্যাপারে আমাদের দিলের মধ্যে যেন খানা খাওয়া শোয়াশা না আসে, আল্লাহ তুমি মেহরবান, তুমি আমাদের ইমানের দৌলত দিছ, আমরা দাড়ি রাখছি, টুপি রাখছি, নামাজ পড়ি, কোরআন শিফ পড়ি, তোমারে আল্লাহ মানি, তোমার নবীকে সুন্নতের মোতাবে তার সুন্নতের ইত্তেবা করি আমরা, আল্লাহ তুমি আমাদের ইমান দান করছো, এই বাজে খেয়াল দিলের মধ্যে আইনিয়া আমরা যেন গুমরানা হয়ে যাই। সুবহানাল্লাহ, রব্বানা হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা, আমাদের দিলকে গোমরা করবেন না, যায়েদ আমাদের দিলে যেন না আসে, সন্দেহ যেন না আসে, কোরআনের ব্যাপারে, শরীয়তের হুকুমের ব্যাপারে বিকি বিকি বিকৃত না হয় আমাদের অন্তর, আমাদের অন্তর কলুষিত না হয়, ওয়াসওয়াসা না আসে। হে আল্লাহ আপনার কাছে হাত জুড়ে বলি, বাদাইদ হাদাইতানা, দয়া করে আপনি আমাদেরকে হেদায়েত দান করেছেন, হে আল্লাহ আমরা হেদায়েত পাইছি, এটাই আমাদের বিশ্বাস,
বাজে খেয়াল আমাদের দিলে ঢুকায়া মুতাশাবেহাতের অর্থের পিছনে দৌড়ায়া আমাদের ইমান যেন নষ্ট না হয়। এখান থেকে আরেকটা জিনিস বোঝা গেল যে মুতাশাবা আয়াতের পিছনে যারা দৌড়ায় এদের ইমান নষ্ট হয়ে যেতে পারে। ওই যে আল্লাহর আয়াত হাত মানবে, পাও মানবে, মুখ মানবে, চোখ মানবে, আল্লাহর মধ্যে খায়েশাত আছে, বিবি লাগবে, ছেলে লাগবে, এই সমস্ত অস্বস্থার মধ্যে পড়ে বিভ্রান্ত হবে। হ্যাঁ, আমার কাছে অনেক মানুষের চিঠি লেখে যায় আর থেকে মাদ্রাসার ছেলে ফেলেরও লেখে হুজুর আমার দিলের মধ্যে এই খেয়াল এমন লেখে বলে আল্লাহরে মাঝে মাঝে গালি দিই। আল্লাহ আসলে আছে নাকি? আল্লাহ কেমন? তোমার সুদ কত লম্বা মোটা? এই তো দুঃখে লেখে, আবার লেখে হুজুর এই সমস্ত খেয়াল দিলের মধ্যে আসতেছে, কি করবো কি করবো এরকম বলে। তাহলে দেখা যায় অনেকের জেহানের মধ্যে এই সমস্ত বাজে খেয়াল আছে। আল্লাহর হাত আছে, কোরআনের মধ্যে তো দেখছি আল্লাহর হাতের কথা কইছে, হুজুর না করে কুদায় মনের মধ্যে একটা জ্বালান। আরে হুজুররা যা বলবে সেটাই তো তোমারে মানতে বলছে, তুমি তো হুজুর হইতে পারো নাই, তুমি কে রে সমস্ত বাজে চিন্তা করো। এই আয়াতের নিষেধ হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই আয়াতটা প্রত্যেক দিন নামাজের পরে তিনবার করে পড়বা, আল্লাহ পাক তোমার ইমানের হেফাজত করবে। কি দেয় না? কোন সুরা চলছে? সুরায় আলে ইমরানের এই 8 নম্বর আয়াত। এটা হযরতে বলছেন, এটা অভিজ্ঞতা দ্বারা বোঝা যায় যে নামাজের পরে তিনবার করে পড়ে, আমি তিনবার করে প্রত্যেক নামাজে পড়ি আল্লাহর কাছে আশা করি, তিনবার পড়ি, একদিনও বাদ যায় না আমার জানা। এই তিনবার করে পড়তে বলছেন হযরত থানভী, তাতে তোমার ইমান মজবুত হবে, আল্লাহ পাক তোমার দিলকে ওয়াসওয়াসা মুক্ত রাখবে। যাদের দিলের মধ্যে এদিক সেদিক খেয়াল আছে তারা এটা খুব পড়বা। কতটুক? রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। একটা আয়াত। হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা, আমাদের দিলের ভিতরে ওয়াসওয়াসা খারাপই তৈরি করবেন না। বাদা ইযা হাদাইতানা, আমাদেরকে আপনি হেদায়তের নিয়ামত দান করছেন, এরপরে আবার দিল নষ্ট হয়ে যায় এমন যেন না হয়। আমার দিলের মধ্যে ঝর্ণা পড়ে, জায়গুন ঝর্ণা পড়ে, আপনি ইমানের নূর দিছেন, আমরা কালিমা পড়ছি, এই নূরান্বিত আমাদের দিল ইমান, এটা যে ঝঙ্গে না ধরে, ময়লা না পড়ে, বিকৃতি না ঘটে, গুমরাহি না হয়ে যায়, আল্লাহ আপনার কাছে হাত জুড়ছি। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, হে আল্লাহ, আমরা জানি আমরা উপযুক্ত না, আমাদের যোগ্যতা নাই, যে জিনিসটা আমরা চাইতেছি ইমান যেন নিখুঁত থাকে এর জন্য আমাদের যত সতর্ক যত নেক আমল থাকা আমরা পারি না, আমরা তো পারি না, চেষ্টা করে পারি না। হে আল্লাহ, তুমি তো মহান, তুমি তো পারো, আমি সেন পারি না, তুমি তো পারো, তাই তুমি দয়া করে হাবলানা মিন লাদুনকা, মূল্য ছাড়া আপনি দিয়ে দেন। ইমান যাতে ঠিক থাকে এটার জন্য 1 কোটি টাকা দাও, আল্লাহ 1 কোটি টাকা দিতে দাও না, কেমনে তো এমনি দিয়ে দেন, আপনার তো দরকার নাই টাকা, আপনার তো হা
সারা পৃথিবীর খোরাক দিবাইতেছেন, আমাদের কোন শর্ত না করে এ রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। আল্লাহ যদি জিজ্ঞাসা যে এটা কি করলি, কি হে আল্লাহ আমার দিনকে ঝং দিবেন না, আমার হেদায়ত দিছেন যখন, আমি কবে হেদায়ত দিলাম তোরে, এমন চালাকি করছে বান্দা, আল্লাহ তো শিখেছে। আগে তো প্রশ্ন আল্লাহ আমার হেদায়ত দিছেন এটা জিজ্ঞাসা নেই, আল্লাহ আমার তো আপনি হেদায়ত দিছেনি, এখন হেদায়ত দিয়ে আর নিবেন না। আমি কইতেছি কি যে আমার হেদায়তটা নিবেন না, সওয়াল আর একটা যে হেদায়ত দিছিনি এটা আমি বলি না। আমি বলছি আল্লাহ আমার হেদায়ত ছিনা নিবেন না, যেহেতু একবার দিছেন আর নিবেন না, আর নিবেন না কইতেছি, আরে দিছি কি না এটা জিজ্ঞাসা না। আল্লাহ এটা তো দিছেনি, এরকম যেমন কুকুরে খায়া বমি করে আবার সে খায়, কুকুরে আজীব ব্যথার অভ্যাস, পেটের মধ্যে খাইছে ভরছে বমি করে আবার বমি করে দেয়, অতটা বমি করে করে বমিটা শেষ হলে আবার হ্যাঁ এটা খায়। নবী আলাইহিসসালাম হাদিসের মধ্যে বলেন কাউকে হাদিয়া দিয়ে ফিরত নিও না, কেননা যদি হাদিয়া দিয়ে ফিরত নেও তো তোমার কাজটা এরকম হইলো যেমন কুকুরে খায়া তারপরে বমি করছি, তো বমি করছি না গেলে অন্য কুত্তা খাইব, অন্ধরা খাইব, পাখিরা খাইব না, খায় হ্যাঁ বমি করে হ্যাঁ নিজে খাইলে, আর দিয়া নিজে দেয়া আবার হ্যাঁ নিজেই নিল, কঠিন উপমার মাধ্যমে হাদিয়া দিয়া ফিরত নেওয়া নিষেধ। না আপনি আপনার একজন লেবার আছে ভালো পছন্দ মহব্বতের মানুষ, তারে 1,00,000 টাকা দিয়ে দিলেন, 10,000 টাকা দিয়ে দিলেন, ভালো একটা কাপড় হাদিয়ে দিলেন, দুদিন পরে শুনলেন যে হ্যাঁ আপনার পক্ষে কথা কয় না, তাই তাহলে যে টাকা দিচ্ছিলাম ফেরত দিই, কাপড় দিচ্ছিলাম ফেরত দিই, দেড় দিনের কাপড় ফেরত দিই, তার মানে এটা হাদিয়াই না, হাদিয়া তো মহব্বতের বিনিময়, গরিব ধনি নেই, এইটা আমাদের দেশের মানুষে বুঝে না। হাদিয়া হইল মহাব্বত, আপনি আমাকে মহাব্বত করেন, আমি আপনাকে মহাব্বত করি, চিনা পরিচয় আছে, বিদেশ থেকে আসতে হুজুরের লেগে একটা আতরে কোথাল, হুজুর কুঠিপতি, হুজুরের চতুর্পাশে হাজার আতরে কোটো থাকে, তবু আমি একটা দিলাম, অভাবের কারণে ওনার 10,000 টাকা দিয়ে নেই, অভাবের কারণে ওনার জামা দিয়ে নেই, মহাব্বতের কারণে দিয়েছে, যেহেতু হাদিয়াটা মহাব্বতে হয় গরিব যেরকম ধনীও সেরকম, ধনীও পাইতে পারে। আর আপনি যদি আমাকে অভাবী মনে করে দেন, বলেন যে হুজুর এটা আপনার হাদিয়া আছে, মনের মধ্যে আছে যে হুজুরের ঘরে চাউল নাই খাওন নাই, এইভাবে কইলে তো নিব না, হুজুর এই চাউল গুলো 1 কেজি চাউল আপনার লাগিয়ে হাদিয়া আছে, 1 মন চাউল হাদিয়া আছে, আর মনের মধ্যে আছে হুজুরের ঘরে খাওয়ার নাই, মানে মিথ্যা কথা বলতেছেন, এটা হাদিয়া না, এটা ফকিরের ভিক্ষা, হাদিয়া হলো মহাব্বতের বিনিময়। আর আপনি রাখতেছেন মনে যে আমার অভাব দেখে আপনি 1,000 টাকা দিছে, এটা হাদিয়া না, এটা ফকিরের ভিক্ষা। হযরত ইয়াকুব নানুতভি রহমতুল্লাহ আলাই, উনি ছিলেন হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লতের 3 জন উস্তাদের একজন,
যে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এত বড় আলেম কেমনে হইলেন, কি কি কিতাব পড়ছেন? কিতাব তো তোমরা দেরি করো, এনেই পড়ছি আমি। বাকি আমি তিনজন আল্লাহওয়ালা কুতুব পড়ছি, একজন হাজি মুহাজির মক্কি, আরেকজন রশিদ আহমদ গঙ্গোহি, আরেকজন হইল কাসে হাজি মুহাজির মক্কি ইয়াকুব নানুতুবি। ওই ইয়াকুব নানুতুবির ঘটনা শুনাইতেছে। এই তিনজনের, এই তিনজনের সুহবতে আমি এত বড় হাকিম উল উম্মত হয়েছি, কিতাব দিয়ে হইতে পারিনি। বুঝো ছাত্র আলেমরা, আল্লাহওয়ালা হইতে হলে তুমি আল্লাহওয়ালার হাতে হাত দিতে হবে। থানবি এই কথা বলে, একজনে একদিন জানতে পারলেন যে ইয়াকুব নানুতুবির ঘরে তিন দিন যাবত খানা নাই, অনাহারে তিন দিন যাপন হইতেছে। বিবি কিরকম আল্লাহ জানে, ছেলে মেয়েরাও চুপচাপ কিছু করে না, তিন দিন ধরে খানা নাই। এইটা ওনার এক খলিফা, মুরিদ না, শুধু খলিফা, উনি জানছেন। যাই মিয়া পরেশান হইয়া ঈশ্বর হুজুরের লাগি, নানুতু হিসাবের লাগি অনেক চাউল ডাল খাওয়ার, বাসার খাওয়ানোর জন্য অনেক কিছু নিয়ে গেছে। হজরত হাদিয়া কবুল করলেন, তাহলে মুরিদ যে হ্যাঁ খুশি হওয়ার কথা না, যে উনি কবুল করছেন এমনি সন্ধ্যে পানি বেরিয়ে গেছে, কপাল খারাপ। তুমি হাদিয়া দিয়ে মানে কবুল কিয়া রুতে কেউ হজরত হামনা লায়ক রহযোগ্য না, লায়ক মূর্খের দল আমরা আপনার মরি দিচ্ছি, তিন দিন ধরে আপনার বাসার মধ্যে খানা নাই, আমরা কোনো খবরই নেই, কিছুই করতে পারলাম না, খবরই রাখলাম না, আমরা মতো মুরিদ এগুলো সব জানো আর পশু। হ্যাঁ আচ্ছা, তুমি আমার কাছে মুড়ি দিয়েছ নিজের রেস্টার লাগি, আমার বাসার খবরগিরি করবার লাগি, আমার বাসায় কি হচ্ছে না হচ্ছে এই তার চিন্তা করো তুমি? এ তো আদিয়া নেই, ভিখে। তুমি আমার বাড়িতে খবর নিছো আমি অভাবে আছি, তিন দিন ধরে খাওয়া হয় না, এই জন্য তুমি এইগুলো নিয়ে আসছো। এক নম্বর অন্যায় করছো, আমি পীর আমার বাসার মধ্যে কি হয় না হয় এটা খবর লো তুমি, আর দুই নম্বরে আমার অভাব দেখে তুমি এটি নিয়ে আসছো, তো ফকির লেজা আসো। পরে বলছেন তুমি যদি আমার খলিফা না হইতা তাহলে তোমাকে আমার খানকে আসা নিষেধ করে দিতা, দিয়া পীর কো ফকির সমস্তা বেগায়রত কেই কার, এই কুয়া সব ফিরে ছিল আল্লাহ। আমরা যদি আইন দে মাশা আল্লাহ, তুমি না আনলে তো আছে না খাই মরে দিতাম, না খাই মরে দিতাম। বাহ কত বদলে গেছে দুনিয়াটা, বুঝলা? হাজর থানবী সব বসে দিয়েছেন, একজন আছে হাজর দিয়ে হাদিয়া হাজর রেখে দিয়েছেন, কথার মহাজন মেরে লিয়ে যারা দোয়া ফরমা দিজি থানবী সাহেব আল্লাহ আমি দোয়া করছে, দোয়া করে শেষ লোক যে জায়গায় ছড়িয়ে ইয়ে নিয়ে যাইয়ে হাদিয়া দেখা দোয়া মাংনা মেরে হাবি দোকান হ্যাঁ তোমায় দোয়া ফরুত করতাম, আপনি হাদিয়া দিয়ে আপনি দোয়া মানতে, হাদিয়া কে মুকাবেলা মে আপনি দোয়া চাতে, হ্যাঁ দোকান নেই লেখে যাইয়ে। আর আমরা তো দোয়াই করি হাদিয়া পাই, যত বেশি হাদিয়া অত ভালো দোয়া। মানে আগের যুগের আমাদের মুরব্বীরা, আমরা বলি যে আমরা মুরব্বীদের পথে চলছি, তাদের আর আমাদের পার্থক্য
দিয়ে দিতে। হযরত থানভী বলতেন, হাত দিবে, এটা আমার সাথে গ্যাঞ্জাম হইতেছে, অনেক আমার মোহব্বত করে তারা দাবি করে, কিন্তু খুব কষ্ট পাইতেছি, আর হেয় কষ্ট পাইতেছে, বরং কি অনেক জায়গার মধ্যে শত্রু হয়ে যেতে, মানুষের কাছে পরে বদনাম করে, এটিও আমার কানে আসতেছে। আমি আজকে তফসির কম করবো, এসার পরে আমি থাকবো না, এসার পরে অন্যরা চালাবে, সব বুঝারি। আমি এখন এসলাহি কথাই কইতেছি, কারণ আপনারা জানেন এই গত 2 মাসের মধ্যে একদিনও খালি নাই, দেশ বিদেশে একেবারে সারা 40-50টা জেলায় সফর করতে এসে আমার 10টা-20টা করে মিটিং করতে এসে, ঢাকায় আসলে 2টা-1টা করি, কিন্তু গতকাল তো রাত্রে 2টা পর্যন্ত এইভাবে এলাকাতে। আর আপনারা জানতেছেন আজকে চাইছিলাম চলে যেতে, কিছু লোক বাহির থেকে আসছে, টেলিফোন করছে, আমারে পাবে না, কষ্ট পাবে, এই জন্য এসলাই মজলিসের বয়ান আমি এখনই করতেছি, এসলাই বয়ান আয়াতের মাধ্যমে মধ্যে এসলাই বয়ান দরকার, মানে মাগরিব পড়ে এসা পড়ে আমি যেতে যেতেছি না, শরীরটা একদম পরেশান, জুমা যে পড়বো না এসে, এরপরে থেকে আর আমার রাত্রে যদি তাই রাত্রে দেব সকালে দেব, জুমার পরে থেকে তো আর আমার 1 মিনিট সময় পাবো, এই পুরো জুমার পরে বস অনেক লোক এসে যাবে, মাগরিবের পরে এসার পরে, এই নিয়ে শুক্রবার এই কারবার হয়ে, শনিবারের সারাদিন আমার যে খেয়াল থাকে না, এই যে গত বছর ফতমে বুখারে 12 ঘন্টা কথা বলছে, ভোরবেলা মরে যাবো গো, সবাই মানুষ বাইরে পেরেছে নিতেছে, আমি কি করবো, উঠতে গেলে মানুষ উঠতে যায় না, আমি বয়ে থাকলে সব বয়ে, আজীব তরিকা, যেহেতু শুক্রবার পুরা দিন, শনিবারের পুরা দিন আমার কথার মধ্যে থাকতে হবে, এই জন্য ভাবতেছি এসার নামাজটা পড়ে আমি যাই গা, যে একটু রাত্রে পারি না সকালে একটু ঘুমিয়ে পড়ে আসি, নাহলে আজকেও ঘুম নাই, কাইলেও নেই, পরশু নেই, এরকম যাবো। এই জন্য আপনারা যারা বাহিরতে আসছেন, আমি আয়াত পড়তেছি, কোরআন কোরআন পড়ার তফসির করে এসছে, আবার এসলাই বয়ান আছে নাকি, ফাঁকে ফাঁকে আমি বুজুর্গানের দিনের ঘটনা শুনতেছি, এটা দিল নরম হয়। হযরতে জুনায়দ বাগদাদি বলছেন, আল্লাহওয়ালাদের ইতিহাস শোনাও যখন, তখন দিলের মধ্যে সাকিনা রহমত নাজিল হইতে থাকে, মানুষের দিল নরম হইতে থাকে। আবু হানিফা বলেন যে বুজুর্গানে দিনের আলেমদের ঘটনাবলীর দ্বারা ফেকার মস্তাসে বেশি দিলের মধ্যে আসতে পারে। আমি বলে বলে যেতেছি, আয়াত বলতেছি, দোয়ারা পড়ছি, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান আযীমাতান, তানওয়ীন, সব ধরনের রহমত দেন আল্লাহ, যাতে আমার ইমান ঠিক থাকে, আর সবচেয়ে বড় রহমতটা দেন কি, যে ইমান যেন যায় না, ইন্নাকা আনতাল ওয়াহাব, আপনি তো শর্ত ছাড়া দেন, তা আমরা তো ইমান আনছি, কবে আল্লাহ এটা দিয়ে না যে আমার ইমান আছে, এখানে এটা যাতে নষ্ট না হয় এই জন্য আপনার কাছে হাত পেয়েছি, এইটা বলেন না যে দেন নাই। আর আপনি তো নবীর মধ্যে বলেছেন যে দিয়া নেওয়া ফিরত নেওয়া এ কুত্তার বমি খাওয়া, তা আমরা একেবারে 100 ভাগে কি না, আপনি আমরা ঈমান দিচ্ছেন না দিলে তুমি মাথা দি মুখিয়া, দাঁড়ি রাখ মুখিয়া, নামাজ পড় মুখিয়া, কুরআন তাফসীর শুন মুখিয়া, শোনা মুখিয়া, আমরা হাজারো দলিল আছে আমরা ঈমান পাইছি, হ্যাঁ আমরা পাইছি, কবে দিলাম যদি আপনি জানেন কবে দিচ্ছেন, বাকি পাইছি আমরা, এখন কি চাও, এইটা যাতে নষ্ট না, আল্লাহ আমাদের ইমান তোমার কাছে আমানত রাখলা, কবরে যেন পাওয়া যায়। মহিউদ্দিন আরবির ঘটনা শুনেছিলাম না,
এই ঘটনা। খ্যার, হযরত থানবী তার উসুল বয়ান করছেন, হাদিয়ার উসুল। আমি পরেশান হইতেছি, আপনাদের বলে দিতেছি হাদিয়ার উসুল কি, নিয়ম কি। এক নম্বর, আপনার সাথে আমার আগে থেকে পরিচয় থাকতে হবে, আপনার সাথে আমার সম্পর্ক মহাব্বত গাঢ় মহাব্বত থাকতে হবে, নাহলে আমার তো সন্দেহ আপনি এটা কি বিষ মিলাই দিয়েছেন কিনা। তাই আন্তরিকতাটা এই পর্যায়ে থাকতে হবে যে আপনি আমাকে শ্রদ্ধা করেন, আমি আপনাকে শ্রদ্ধা করি, দুইজনের মধ্যে দিলের মহাব্বত আছে, এটা দুইজনেই জানি। এটা হলো এক নম্বর সত্য। অপরিচিত ব্যক্তি হাদিয়া পেশ করবে না, আগে পরিচিত হইতে হবে। এক নম্বর, দুই, হাদিয়া কারোর সামনে দিবেন না, কেউ জানবে না, জানলে দুইটা ক্ষতি। এক নম্বর, আপনি গেছেন আমার হাদিয়া দেওয়ার জন্য, আপনিও যেরকম আমাকে মহব্বত করেন, আপনার লগে যিনি গেছে উনি মহব্বত করেন, আপনি আমার দিলেন আর সে দিতে পারলো না, তার মনের মধ্যে একটু দুঃখ আসে, আমার পীর সে দিল আমি দিতে পারলাম না, আসে কিনা, সামনে দিবেন না। তিন, অনুমতি নিবেন আগে, অনুমতি, হুজুর আমি আপনাকে হাদিয়া দিতে চাই, আমি হুজুর আপনাকে কিছু হাদিয়া দিতে চাই, হুজুর আমি নিজে নিয়ে আসবো না, আপনার কোন জিনিসের প্রয়োজন আছে, কারণ হুজুর বলে দিবেন যে আমার জন্য এই জিনিসটা নিয়ে আস, এটা আমার নাই, তালাশ করে পাইতেছে, এটা নিয়ে আস। কেন আপনি খালি লুঙ্গির দোকান আছে, গতবার দেখা করেন 10টা করে লুঙ্গি এনে দেবেন, আমার ঘর লুঙ্গি দিয়ে পড়া, এনে দিয়ে আমি আবার দেয়া দিই আরেকজন রে, ওরা দেখছেন আপনি এই লুঙ্গিটা আমি হুজুরে দিছিলাম, হুজুর অন্যরে দিয়ে দিল, আমি কি করবো, আমার তো 10টা লুঙ্গি বেস্তি করে রয়েছে, জামার কাপড় দিছেন, আর কি করছে এক দুজনে, ওই যে বাজারে যে জামা বেছে না খুব দামি, একেবারে ইন্দা ডিজাইন ইন্দা ডিজাইন আমার শরীর কথা নিলাম ভাইয়া কি বুঝলো, অর্ধেকটা কাটলে হইব না, এই দিয়ে এনে দিয়ে গেল, কোন সে দিয়ে কারবার না, আমারও কাজে লাগলো না, আবার আপনি মনে কষ্ট পেলেন, কে রেজা দিলে, আপনি যদি জিজ্ঞানা মারে যে হুজুর আমি ঢা দিয়ে দিতে চাই, আমার ঠিক আছে তুমি হাদিয়া নিয়ে এসো আমার জন্য, একটা গেঞ্জি নিয়ে এসো, গেঞ্জি মানে হাদিয়া দেয় না, গেঞ্জি নিয়ে এসো, লুঙ্গি লুঙ্গি তোমার 10টা পরেছ, আমার অপ্রয়োজন কামিলা, এই জন্য হুজুরের কাছে জিগাও, তুমি যারুন দিবে জিগাও, হুজুর আমি হাদিয়া দিতে চাই। তিন নম্বর, চার নম্বর, হাদিয়া বিশাল না হওয়া চাই, সামান্য, এটা আতরের করতে যথেষ্ট, টুপি যথেষ্ট, বিশাল আকারে না, পাঁচ নম্বর, সফরের মধ্যে আছি তুমি হাদিয়া দিতেছ, 10টা কাটা দিলা, 5টা আম দিলা, এই আমি প্লেনে উঠাইলে, গাড়ি দুটাইলে, আর তোমার সব মিলে হাদিয়া 100 টাকা রয়েছে, আর প্লেন ভাড়া দেওয়ার লাগে 200 টাকা, এটা কিরম হাদিয়া দিলে আমাকে, হ্যাঁ, হাদিয়া পাতলা জিনিস হওয়া চাই, যেটা হুজুরে নিয়ে যেতে পারে, উত্তম সফরের মধ্যে হাদিয়া দিলে টাকা দেবে।
100 টাকা, 50 টাকা, বেশি মনে হয় 500 টাকা পকেটে হুজুরে লিয়ে। এই ভার জিনিস দিও না যে ওনার হাতে টাইনে নিতে হয়, আর সাইড জনে দেখাইতে সাইড জনে ডুবে চারটে কাডল পাঁচটা এই দিলে হুজুর ফুলাই বলবনে ওসে কারবারটা। আল্লাহু আকবার, কত সুন্দর কথা হাদিয়া রসুল, বিশেষ করে পরিচয় থাকা। 2 নম্বর, কেউ না দেখা, এত হাদিয়া কি দিব, একা একা বেরুছি তখন দেয় না, যখন 10-15 জন গাড়িতে উঠতেছি তাহলে হুজুর হুজুর ওয়াশ করলেন এই যে হাদিয়া, যাও নি ওর মনে চাইছি নিলে আরো দিল শেষ করো। হুজুরে ওয়াশ করছে তুমি তারে হাদিয়া দিতেছ, ওটা তো হাদিয়া না আসলে, তো ওয়াজের বিনিময় ওই দিন কেন দিলা, হারাম তো না নিতে পারে তার প্রয়োজন থাকবে, এটা দেওয়ার তরিকা কি, যখন তুমি একা বসেছিল তখন দিতা, এখন আমি গাড়ি দুটো বসি তখন ব্যাগ মানুষ হুজুম লাগাছে কোনো হুজুর ডাহা দিয়া বিরট ডিমে ডাহা দিয়ে সারা ভাই সে দেখতেছে যে হুজুরে লইতেছে। এতে সাধারণ পাবলিকের আলেমদের প্রতি বীতশ্রদ্ধ ভাব হয়, হুজুরদের খাও নিয়ে যায় হুজুরা মানুষের কাছ থেকে হাদিয়া পায় আর খায়, এইরকম বদগুমানি করা আরম্ভ করে। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দেন, হাদিয়া দেওয়ার উসুল জানা থাকা চাই, দিবেন আপনার সাথে সম্পর্ক আছে কিনা আপনি চিন্তা করবেন, দিবেন কারো সামনে না, দিবেন অনুমতি নেবেন, দিবেন বিশাল না সামান্য, এরম না হয় যে আমি নিজেই নষ্ট হয়ে যাই, আপনি আমার 1 লাখ করে টাকা দেন মাসে মাসে, তাহলে তো আমার মধ্যে পয়সার লুভ আইসা খালি আপনাদের পছন্দ হইবে, পরে খালি আপনাদের চা খাবো না, কদিন পর টেলিফোন করবো আসেন আসেন, এই আমার চরিত্র নষ্ট হইবে বেশি বেশি দিলে। অনেক পি ধ্বংস হয়ে গেছে, হযরত থানবী বলছেন খানকা বানায় না, কেন এসলার কাজ কেমনে করবা মাদ্রাসার মধ্যে, এই যে আমি করতেছি কেন, দেখা যায় যেখানেই খানকা হয়েছে এটা বিশাল টাকা পয়সা খরচ করতে হয়, টাকা পয়সা তো হুজুরা দিতে পারে না, ঈশ্বরে দিতে পারে না, মুরিদরা দেয় লাখ লাখ টাকা দিয়া মুরিদরা খানকা বানায়, বিশ্ব মারা যায় এই খানকার মালিক হয়ে যায় এই সাধারণ পাবলিক পয়সা ওলা, হুজুরে এনে বিড়ালের মতন রয়ে ধন লাগে, পরে এনে বেজাজ সুর হয়, বাৎসরিক সভা সুর হয়, সিজদা সুর হয়, যত আলাদা খানকা হকানি বুজুর্গানে দিনের এর হয়ে গেছে। মুখেলা যদি মাদ্রাসা হয় হাজার হাজার ছাত্র, এদের প্রাধান্য থাকবে, আলেমদের প্রাধান্য থাকবে, মাদ্রাসা হইতেছে এই মাদ্রাসার মধ্যে তারা জীবনে ধারণা করে না যে আমি মাদবুরি করতে পারবো, এখানে উস্তাদদের হাতে থাকবে মাজার, উস্তাদদের হাতে থাকবে বুজুর্গের কবর, ছাত্রদের ঘেরাওয়ের মধ্যে থাকবে, এখানে বেদাত হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য হযরত থানবী লাস্টে বলছেন খানকা বানাবে না, কিন্তু এক ঘটনা তো ঘটে গেছে, জায়গাটা দুই দিন সভা করে এলাম হেমায়তপুরদের দিকে, কি জায়গাটার নাম মসুর জায়গা তো সিংহায়ত, সিংহের কিছু ভিতর দেবে একটা বিরাট কবরস্থান আছে না, এনে সিংহের কোন লুকি নেই আর মানিকগঞ্জের মনে হইতেছে তো তাই,
এখানে 500 বছর আগে আমি গেছিলাম, খুব বেদাতি 20-25 বিঘা কমপক্ষে একটা কবরস্থান আছে, কবরের সিজদা মিজদা সবার মধ্যে 2-2.5 লক্ষ লোক হয়, 1 লক্ষ মেয়ে লোক হয়, এই মেয়ে লোক আর পুরুষ একসাথে বসে বয়ে থাকলেন, আপনি দেখবেন যে টাকা কলা একটা আপেল একটা কমলা এটা মুরগি ডিম এ সমানে, এইটা শুনলাম আমি, তাই বলো আমি না যাব। তো ওই এলাকার সব আলেমরা নিষেধ করে দিল, এবং আমি পরে গেছি হারায় না একটা আলেম আয়, এক মাইল আগে গেট দেওয়া গেট শুরু গেট বানায় সেরকম করে রাত্রে, আর যেটা আসল গেটে 4 তলা গম্বুজ টম্বুজ দেওয়া ওই তারা যেরকম বানায়, আমি এটার মধ্যে গেছি যে আমি বয়ানে বসছি কি বয়ান করব, বেদের সামনে লক্ষ লক্ষ, আর আমার ভয় লাগতেছে পয়সা মিলে মারে মোড়ে মিলে মারে পেটে মিলে মারে ভাইঙ্গে যায় ডিম মিলে মারে, একটা বিশ্রী অবস্থা। আমি রাগ করিনি, আমি তাদের বাহবা দিতেছি, খুব খুশি হইলাম মাশাআল্লাহ। 3.5 ঘন্টা বয়ান করছি, শেষ বয়ানটা খোলাসা এই বাইরে জানলা বর করে দিছে, পরের বছর আবার বলছি ঘেটের প্রয়োজন নাই, এইটা সুন্দর করে বুঝাইছি, এবার একটা ঘেটে বানায় নেই। এই জন্য বলি যে তোমরা মানুষকে মহাব্বতের মাধ্যমে বোঝা দরকার না, একটা গেটও নাই ওই বছর বলে এলাম না, অনেক গ্রামের মধ্যে একটা গেট লাগাইবে, এবার একটাই লাগাইছে, এখন একটাই লাগাই, এবার গেছিলাম 3 বছর ধরে। তো এই বছর তো সর্বনাশ হয়েছে, আর বলছি যে মহিলারা আলাদা বসবে পুরুষ আলাদা বসবে রাস্তা ভিন্ন করে দেন, এটা বলছে এই মহিলারা হিসাবে একদম চতুর্দিক দিয়ে পর্দা, এ পুরুষ এদিকে, এটা তারা মেনে নিচ্ছে। দ্বিতীয় বছর গেলাম একদম রাইট সব, এখন আমার ছাড়া আর অন্য কিছু নাই, আমি বললাম যে একটা মাদ্রাসা করা যায় কি, আগে আর বলতে চাই না, এইবার আমি গেছি মাদ্রাসা করে ফেলছে, তারা বিল্ডিং করছে একটা ঢাকাতে সুন্দর বিল্ডিং নেই, মাদ্রাসা চালু করছে যাত্রা যদি ছাত্র আছে এইবার গেছে, আমাদের যে মসজিদ নেই টাকাওয়ালা এলাকায় ও ওদের হয়ে গেছে, এইবার আমার পায়ের উপর যে টাকা টুকু পড়ছে 15 লাখ, আমি তো লাভ করি না, বলি আর মিললে আমি কি করবো, তাদের অভ্যাস বহু পুরানায় হইতেছে, মসজিদের একটা সিদ্ধান্ত নিলাম 100-150 ফিট বাই 90 ফিট একটা মসজিদ হবে রাস্তাটা। এখন আমি বললাম যে এটার জন্য ছোট মিটিং বসছিলাম যে এটার 1 কোটি টাকা আমি দিব আর বাকিটা আপনারা দিবেন, আর আমিও জানি না আমার মুখ দিয়ে কেমনে বেরিয়েছে, আমার মাসের মধ্যে 20 টাকা ঋণ, আমার তবিয়তের জানে যাই তা করি হিম্মত দেই টাকাও দিই যা পারি দিই, এনে তো বেরিয়েছে 1 কোটি, 1 লাখ হলে তো হইতো, মুখ দিয়ে বেরিয়ে গেছে 1 কোটি। আরেক জায়গায় খুব নিতে মসজিদ নেই 1 লাখ দিব আমি, রাত্রের মধ্যে 10 কোটির ভাব হয়েছে খুবনি মাস হয়েছে এটা মসজিদ হয়েছে, এরম আমি 1 লাখ 2 লাখ কমু আমি ভাবছি, 1 লাখ দিতে পারবো সুবিধা হবে না, মুখ দিয়ে বাইরে 1 কোটি কার বটটা, এটা বললে আমি কি বেরোস আল্লাহ সারা কেউ জানা,
নিজে তো বাইরে গেল, এক কোটি অন করি কি? রাস্তাতে একটা ফোন আসলো ওই এলাকাতে, হুজুর আমি 25 লাখ টাকা আপনার হাতে দিয়ে আসবো, এটা আমি কারো মাধ্যমে বুঝি না, আপনার কাছে দিন। গতকাল একজনে ফোন করছে আমাদের, এনা আচ্ছা আমি একটু দেখা করতে চাই, কি ব্যাপার? বলে আমি 50 লাখ টাকা, এলাকা খুব ধনী তো, তাহলে 75 পেয়ে গেছে, আর না দিলে 25 দিতে পারবে। মনে হয়েছে 25 না, যে মানুষ তো সব ধনী, যেটা আমি বলতে চেয়েছিলাম ওখানে যায় দেখি এই এলাকারই যাত্রা বাড়িতে আছে সেই লোকটা, এক সময় আমার বাড়ি করছিল, এখন তো আমার বাসা আছে একটা ছোট মতো। তখন উনি আমারে এই দুরবস্থা দেখে বলছিলেন, হুজুর আপনার জন্য একটা বাসা বানাবো। আমি তো বাসা বানাইতে চাই, বাহার হাল অনেক আগের কথা, এইবার যা দিই সিঙ্গারে আজি বিরাট বাসা বানাইছে, 10-12 কোটি টাকা এত টাকায় থাকে। এই যে মাছ বানাইতেছি, মাছটা বিশাল বানাবে, রুগী থাকবে কই, লিখে দিতে খানকায় মাহবু দিয়ে। বলে এই দেখি, আমি তো আর দেখি না, এটা আরেক রাস্তা, হ্যাঁ যে আমার গাড়ি তুললে কইলে যেতেছে আমি তো বুঝি না, ফট করে না ওই বাসার সামনে উঠে দেখি হুজুরটা বাসাটা দেখে যান। এই বুড়া মানুষটা নাচ আরম্ভ করছে, আমার জীবন সফল, আমার জীবন সফল, এরকম পাগলের মতো কি ছিল হুজুর, এটা আপনার লেবেন উপর দিয়ে লেখা আছে খানকায় মাহমুদি। এইটা কি করলেন? আমি ওয়াজ করি খানকা বানানো যাব না, আপনি এটা লেখছেন গেলেন, আপনি থাকবেন? আমি থাকি না তো কোথাও, কারণ এই যে মানুষ বানাইছে এসছে বড় পল্লু, এনে হুজুরে 500-1000 আলেমরা থাকবে, হুজুরের লোকে যখন আসবে থাকবে, এই নিচে দুতলা সব কমপ্লিট এরকম খোলা, এসতে যেখানে নামাজ টামাজ দেবে, দুতলা দুইটা তিনতলা দুইটা রুম আছে, আমি যদি থাকি ওনা থাকবো, আর নিচে ফুল্লি খালি সব আলেমরার জন্য করছে। আপনি তো করলেন আমার জানাই দেবো, জানাইলে না করবেন আপনি? রাতে তার বিবি ফোন টোন করে হাতে পায়ে ধরে, না করেন না আমার সামনে হাটে তো করবে, ঠিক আছে তুমি খানকা শব্দ বাদ দিয়ে দেবো, খানকা টানকা বাড়াইতে আমি তো নেই, যদি আসি থাকা হয় থাকলাম, নাহলে নাই আমি থাকি না কোথাও, কম থাকি, আর এনেকে তো থাকার প্রশ্নে আসে না। ঠিক আছে মাসে করো, আগে মাসে যদি হয় কোনোদিন আসলাম রইলাম। আমি বললাম যে খানকার আমি বিরোধিতা করি না, বলে খানকার খারাপইটাই যে পয়সাওয়ালাদের কন্ট্রোলে চলে যায়, আলেমদের কন্ট্রোল থাকে না, 1000-100 আল্লাহওয়ালার কবরের মধ্যে 90টে বেদাতে পরিণত হয়ে গেছে। এই পরিষদ আরেকটা খারাপই করতেছে, মুরিদরা ছাত্ররা উস্তাদরা এরার মধ্যে এত জজবা আসে, মুতায়েন সাহেব মারা গেছে, পীর সাহেব মারা গেছে, মাদ্রাসার জমিনের মধ্যে মসজিদের পাশে মাদ্রাসার ফিল্ডের মধ্যে দাফন করে দেয়, কার জমিন এটা? মাদ্রাসার জমিন। আজকে আবার হুজুর আপনার কি আমরা জানি না, মৃত্যুর পরে যেখানে আল্লাহ থাকবে মাইল লাগবে তো, আপনি একটা কিছু বলে যান, আমাদের মরি করে দিতে জানা নাই, আমি তো বলছি আল্লাহর কাছে মদিনা যাত্রা করে যাই, আর এই দেশে যদি হই তো সময় তো এনেই কাটাইলাম, একটু জায়গা আছে এই পুরোটা জায়গা মাদ্রাসার না, এটা কিনা জায়গা কবরের জন্য, হেদায়তুল্লাহ সাহেবের সময় আমি এটা কিনে নিচ্ছি, ই দেওয়া আছে, ওয়াল আছে, এই ওয়ালের মধ্যে হেদায়তুল্লাহ সব সাথে দিয়ে একটা কবরের জায়গা আছে, এটা আমার নফসের মধ্যে আছে, খুঁতখুত করে এই ওয়ালটা ভেঙে যায়, এখানে একটা কবরের জায়গা আছে, এটা আমার জেহেনে আছে, যদি এই মুখ দিতে এই নইব না, এটা কোথায় আল্লাহ যায় না,
তো করে পেয়েছে, এনে যদি হয় হবে, না হলে দেশের জায়গায় দেখে ঝগড়া যাতে না হয়। কিন্তু খানকা বা আলাদা কবর সুন্নতের খেলাফ, শরীয়তে বলছে আম কবরস্থানে দাফন করে। এটা কঠিন হইতেছে আজকাল, 1 কোটি 1 লাখ 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা দিয়ে কিনে আনার লগে জায়গা, আবার 3 মাস 1 বছর পরে ভেঙে ফেলা যাবে। এই জন্য যদি কোনো একটা নতুন কবরস্থান বানায়, যেমন নাকি এখানে এটা হয়েছে, আর আমি আর একটা চেষ্টা করতেছি, 50 বিঘা জায়গা কিনছি, মানে বায়নাপত্র করছি, ওখানে 5 বিঘার মধ্যে একটা কবরস্থান করার খেয়াল করতেছি। ইস্তেমার জন্য জায়গা বহুত টাকা, 260 কোটি টাকা জায়গাটা কিনতে লাগে, আর কামা টোলা করলে 300 কোটি টাকা লাগবে 50 বিঘা। আমি 2-1 কোটি দিছি, কবে হয় না নয় আর লাগবে না, চেষ্টা করতেছি। ওখানে একটা বড় কবরস্থান করার চিন্তা আমার মনে আছে। এটা সব আপনারা মনের কথা বললাম, এই জন্য কখন কার মৃত্যু হয় জানা নেই, কখন কার মৃত্যু হয় জানা নাই। আর ইমানি মত হওয়ার জন্য হযরত থানবী এটা বলছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতা। রাহমাতান আযীমাতান তানউইন, রাহমাত আযীম হইলো, আল্লাহ আমার ঈমান দান করছো, আমার ঈমান যেন আর তুমি ফিরায় না নেও, জায়গ না আসে দিলের মধ্যে। এটার জন্য তেলাওয়াত করো, এটার জন্য জিকির করো, এটার জন্য এই দোয়াটা বারবার করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা, আল্লাহু আকবার, দোয়া শেষ হয়েছে না? হ্যাঁ, আল্লাহ ওয়ালা দিন, ইমান ওয়ালা দিন ডাক আল্লাহর কাছে কানতেছে, রব্বানা ইন্নাকা জামিউন নাস, হে আল্লাহ তুমি আমাকে ইমানের নিয়ামত দান করছো, এইটাকে তুমি ফিরত নিও না, ফিরত যাওয়ার তরিকা দিল বক্রপথে চলা, আমার দিলে যেন বক্রতা না আসে, জায়গুন বক্রতা না আসে, বিকৃতি না আসে, গুমরাহী না আসে। আর কি, যদি ইমান ছিল তো সবই গেল, তাহলে তো কি বেদনা, চিরস্থায়ী বেদনায় পড়ে যাবো। আল্লাহ, মহিউদ্দিন ইবনুল আরাবির কিসটা শুনেছিলাম না, মনে আছে নি? ওই যে ইমান, ওই যে হজরে আসাদে গিয়েছে, সুমা দিয়ে উল্টা কথা কয়ে গেছে, কি একজন শুনে ভুলে গেছেন না মনে নাই, একই তো ভুলে যাওয়া মনে নেই, তো একই কথা কলে ভুলে কেমনে বললেন? এই তো আমার মনে হয় মাসখানে আগে বলছিলাম। মহিউদ্দিন ইবনে আরাবি একজন বহুত বড় আল্লাহর ওলি গেছে, অসম্ভব বড়। এখন হজ করা যেন সহজ, তখন তো ছিল না, বহু কষ্ট করে উনি হজে গেছে। হজে যায় হজরে আসওয়াদ তো এখন যে কঠিন, তখন এমন কঠিন ছিল না, তবু কঠিন ছিল। হজরে আসওয়াদে যা শরীয়ত মোতাবেক চুমা দেওয়া কঠিন, কেউ ধাক্কা দিতে পারবে না, ধাক্কা ধাক্কি করে দিলে হবে না। আর মানুষে করে কি, তো সাইরিয়া পরে লঙ্গি টুঙ্গি মাইন্দে যা, এবার না তো করার সময় দিতে হবে। উনি অনেক কষ্ট মষ্ট করে হজরে আসওয়াদ পর্যন্ত গেছে, হজরে আসওয়াদে চুমা দিছে, কিন্তু চুমা দিতে সময় কি বলতে হয়, সুন্নত কি, বিসমিল্লাহি আল্লাহু আকবার বা বিসমিল্লাহির রাহিম আল্লাহু আকবার, এটা হলো চুমার সুন্নত তরিকা। উনি যখন বাইতুল্লাহ গেছে, এতেই তো শরীরে ওয়াজ দেশে গেছে,
মানে আল্লাহওয়ালারা যে পাগল হয়ে যায়, এই হয়ে গেছে বেহুশের মতো হয়েছে বাইতুল্লাহ দেখিয়া। এরপরে আবার হজরা সদ পায়া চুমা দেওয়ার সুযোগ পায়, মনে করো এর জন্য আল্লাহরই পায়ে গেছে। আল্লাহ তো বলছি আমিনুল্লাহ, হজরে আসদ দিল আমার ডাইন হাত, হজরে আসদ যে চুমা দে সে আমার ডাইন হাতে শুনানে, এটা মনে হয়েছে বোধ হয়। আর সে করছে কি, বিসমিল্লাহ আল্লাহ আকবার না বলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া চুমা দেয়। বহুত বড় আল্লাহ না, আইসে 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 আয়রাই আল্লাহ এটা কিটা করলাম, সুন্নত তৈরি করেছে না, সুন্নত তৈরি বিসমিল্লাহ আল্লাহ আকবার বলা। আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে আয় বসছি, হুজুর তো লা ইলাহা বলতে কর নাই। এর মধ্যে আসলে আল্লাহর হেকমত আছে, বিসমিল্লাহ বলে একজন মুস্তা যে কোনো দোয়া করুন যায়, কালিমা বললে অসুবিধা নেই, কিন্তু তার মনে বাঁধছে যে হুজুর তো বিসমিল্লাহ কইছে আমি তো কিছু লাই না, মিলে নেই। যেমন আশেক আল্লাহর আশেক হ্যাঁ মনে লাগছে আল্লাহ, আর রসুল তো এই করলেন আমি এই করলাম, হয়েছে না আবার গেছে, আবার কষ্ট নষ্ট করে হজরে আসওয়াদের কাছে যখন গেছে যে যে মুখ লাগাইছে তেমনি হজরে আসওয়াদের আওয়াজ দিচ্ছে, আপনারা আরবি আরবি গতকালকে গাদান আমসান আউদাতানি আল ইমান, তুমি গত রাত কালকে আমার কাছে ইমান ইমান ছুঁয়ে গেছো না লাইলা, এটা আমি হেফাজত করবো, এবং যখন তুমি মৃত্যু হবে না কবরে তখন তোমার কাছে দিয়ে আসবো। ওই দিন থেকে মাঝে মাঝে দোয়ার মধ্যে মনে হইলে বলি আল্লাহ, যেমন একটু আগে বললাম আমার ইমান তোমার কাছে আমানত রাখলাম, এমনি আরবি তার ইমান আমানত রাখলো হজরে আসাদের কাছে, আর হজরে আসাদ বলছে তোমার মৃত্যুর সময় তোমার আমানত ফিরাই দিন। হে আল্লাহ আমরা সবাই তোমার কাছে আমাদের ইমানত ইমান আমানত রাখলাম, যখন কবরে যাই তখন তোমরা আমার দিয়ে দিও ওই কবরের মধ্যে দিই, কারণ ইমান হেফাজত করা আমার জন্য বহুত কঠিন। এই হাত দিস পাও দিস কান নাক এটি তো ঠিক রাখতে পারতেছে না, শরীয়তের সুন্নতের মোতাবেক তো রাখতে পারতেছি না, চোখ গেলে তো কোনো ক্ষতি নাই, হাত গেলে গা ভাঙ্গিয়া কোনো অসুবিধা নাই, ইমান গেলে গা তো চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে, চোখ যাক গা অসুবিধা নাই, পা ভাঙ্গিয়া যাক গা পড়ে থাকবে এটা অসুবিধা নাই, কিন্তু আমার অধীনে দিস, আমার অধীনে থাকার কারণে চোখে অপরাধ করি হাতে পায়ে কানে অপরাধ করতেছে, ধ্বংস হয়ে যেছে আমল, আমলের ধ্বংসত্ব যদি হয়েও যায় চোখে বদগুমানি হয়েও যায় তবু জান্নাতে যাইতে পারবো ইমানটা থাকলো, ইমান যদি আমার কাছে থাকে শয়তানে কোন দিন চুরায় হয়ে যাবে, কোন কথা বলি ইমান নষ্ট হয়ে যাবে। হে আল্লাহ আমাদের ইমান তোমার কাছে আমানত, যখন মৃত্যু হয় তখন তুমি আমাদের কাছে দিও যাতে ইমান নিয়ে কবরে যেতে, বুঝেন নাই কি করবে। এর জন্য মুফিদ এই দোয়াটা, ইমান নিয়ে কবরে যেতে হবে কেন, রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহ ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। হে আল্লাহ একদিন অবশ্যই আসবে নিঃসন্দেহে
পৃথিবীর সমস্ত মানুষকে তুমি একত্রিত করবে আসরের ময়দানে। রব্বানা, হে আমাদের প্রতিপালক রব, ইন্নাকা, অবশ্যই আপনি, জামিউন্নাস, পৃথিবীর সমস্ত মানুষকে একত্রিত করবেন, লিয়াউমিন, একদিন, লা রাইবা ফি, নিঃসন্দেহে। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ আপনার ওয়াদা, সিদ্ধান্ত অটল। ওই দিন আপনি আমাদেরকে ছোট বড় করণীয় বর্জনীয় সবের ব্যাপারে হিসাব নেবেন। ওই দিন যদি ইমান না থাকে, বড়ই সমস্যা, কঠিন আজাবের সম্মুখীন হইতে হবে। এই জন্য ইমান খুব জরুরি আমার, তাই ইমান আপনার কাছে আমানত। যা একজন দিলে না সে ইমান যাতে যায় না হয়, নষ্ট না হয়। নষ্ট হইলে ওই যে কিয়ামতের দিন হাশরের ময়দানে সর্বনাশ হয়ে যাবে আমের। ইমান না থাকলে জাহান্নামে যেতে হবে, ইমান থাকলে জান্নাতে যাওয়া যাবে। এটা আপনার চূড়ান্ত সিদ্ধান্ত, আর আপনি ওয়াদা ভঙ্গ করেন না, সিদ্ধান্তকে কোনোদিন বাতিল করেন না, আপনার সিদ্ধান্ত কার্যকর করেন। এই জন্য আমার ইমানের সাংঘাতিক দরকার, আমার দিল যেন বক্র না হয়, হেদায়তের উপরে থাকে। থাকাটা আপনার হাতেই, তাই হাতে জুড়িয়া পায়ে ধরে আপনাকে বলতেছি, আমার ইমান যাতে নষ্ট না হয় আপনার কাছে আমানত। কেননা ইন্নাল্লাযীনা কাফারূ লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার কাযালি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবূ বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ওয়াল্লাহু শাদীদুল ইকাব। কেননা ওখানে মুসলমান হবে, আমরা মুসলমান, আর কাফের হবে যারার মধ্যে ইমান নাই, ওদের যে কি অবস্থা হবে এটা জানছি, শুনছি নবীর মাধ্যমে, হাদিস কোরআনের মাধ্যমে। এই জন্য ভয় লাগতেছে যাতে আমাদের ইমান নষ্ট না হয়। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যদি ইমান না থাকে তাহলে কাফের, কাফেরদের অবস্থা কি হবে? ইন্নাল্লাযীনা কাফারু, যারা সেই দিন ইমান হারা কাফের হিসাবে হাশরের ময়দানে উপস্থিত হবে, হইতে হবেই। ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফিহি, নিঃসন্দেহে সবাইকে ময়দানে হাশরে একত্রিত হইতে হবে। সেই দিন কাফেররাও হাজির হবে, যাদের ইমান আছে তারাও, যারা ইমান নাই তারাও। যাদের ইমান আছে শান্তি, প্রশান্তি, জান্নাত, আর যাদের ইমান নাই হাহাকার, তাদের কি অবস্থা হবে? লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। আল্লাহু আকবার। যদি বলতো ইন্নাল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু উলাইকা ওয়াকুদুন নার, যারা কুফরি করবে তারা আগুনের ইন্ধন হবে, জাহান্নামী হবে, তাদের দিয়া জাহান্নাম আগুন জ্বালানো হবে। এটুক বললে যথেষ্ট, আল্লাহ এটা বলেননি। এই মানদাররা সতর্ক হও,
ইমান পাওয়ার পরে তোমরা বলতেছ আমি যাতে সিনেয়না নেই, আমি তো ইমান দিয়ে সিনেয় নিব না, কিন্তু তোমরাই যদি ইমানকে ধাক্কা দেও, তোমরাই যদি নিজের ইচ্ছায় ইমান বিক্রি করে দাও শয়তানের হাতে, আমি কি করব দুনিয়া? কোন তরিকা, কোন তরিকা ইমান নষ্ট হয়ে যাব? একটা তো আগে বললামই, কুরআন হাদিস না বুঝে নিজের রায় শুরু করে দাও। আরো দুইটা কারণ আছে, অটোমেটিক ইমান জায়গা। এক নম্বর, মালের মুহাব্বত তোমার ভিতরে ঢুকছে, দুনিয়ার চাকচিক্য অর্থ সম্পদ এই সব হলো ধোঁকা। স্বপ্নে দেখো না, রাত্রে যখন স্বপ্নে দেখো তখন তো একদম বাস্তব মনে হয়, 10 কোটি টাকার বিল্ডিং, এয়ার কন্ডিশনের বাসায়, কি সুন্দর সুন্দর স্ত্রী নিয়ে আরামে শুইছ, হায় হায় কি খুশি, খুশি শুধু লাভ মারছে, লাভ মেরে পড়ে আছে নিচে ঘুম ভেঙে গেছে, পরে দেয় আল্লাহ পানির মধ্যে পড়ে গেছে, কি স্বপ্ন দেখছে। এই দুনিয়া আসলে স্বপ্ন, স্বপ্ন করি এটাকে বুঝাইবার জন্য আল্লাহ তোমাকে মাঝে মাঝে রাত্রে স্বপ্ন দেখায়, ভালো মন্দ দেখায়, কখনো দেখা যায় সাপে কাটতেছে, পরে দেখা যায় দিনে দুনিয়ার বেলা মরে যায়, দৌড় করতেছে ভয়ে বাঘে দৌড়াইতেছে, দৌড় করতেছে আগুনে দৌড়াইতেছে, এটা স্বপ্ন দেখা যায়, ভয়ের ছুটে চিৎকার মারে স্বপ্ন ভেঙে থাকবে, আরে আগুন নাই, এদের স্বপ্ন করে, স্বপ্নে বাইতুল্লাহ শরীফ চলে গেছে, তওয়াফ করতেছে, হায় রে কি খুশি লাগতেছে, ফট করে স্বপ্ন, আরে বাইতুল্লাহ কই, আমি তো ঘরে পাই। এই স্বপ্ন তোমাকে কেন দেখানো হয়, যাতে তুমি বুঝো এই পৃথিবী লম্বা স্বপ্ন, 40 বছরের স্বপ্ন, তুমি স্বপ্নে আছো, 40, 50, 60 বছর চলছে স্বপ্নে আছো, হঠাৎ করে স্বপ্নের মধ্যে চক্ষু খুলে তখন দেখো আগুনে পড়ে আছো, দেখো যে না আগুনে না এয়ার কন্ডিশনে, দেখো যে এয়ার কন্ডিশনে, দেখো যে পানির মধ্যে পড়ে রয়েছে, ঠিক যেদিন চক্ষু বন্ধ হবে অবশ্যই হবে, ওই দিন এই পৃথিবীটা তোমার কাছে স্বপ্ন মনে হবে, যদি স্বপ্ন মনে হবে যদি তুমি বুঝো না কেন, তোমার সামনে যে অনেক মারা গেল, ও মেথর যেখানে শুয়েছে, দেশের বাদশাহ তো সেখানেই শুয়েছে, ওই দস্তাওয়ালা বাড়িওয়ালাও যেখানে শুয়েছে, যে কুড়েঘরের মধ্যে যে সে তো সেখানেই শুয়েছে, তুমি কেন বুঝো না যে এটা স্বপ্নের মতো হয়ে গেছে, যে তোমার চোখ বন্ধ হয়ে যাবে তুমি কি তোমার ছেলে মেরে পাবে সেখানে, তোমার 10 তলা বাড়ি পাবে, এয়ার কন্ডিশন পাবে, তোমার ওই মার্সিডিজ গাড়ি পাবে, তখন তোমার কি মনে হবে যে তাহলে এতদিন স্বপ্নে ছিলাম, এ দুনিয়া মাথাউল গুরুর ধোকার জায়গা। স্বপ্ন মনে করা উচিত তোমাকে যে স্বপ্ন ভেঙে গেলে শান্তি থাকে না বা শান্তি আছে, তুমি দুনিয়ার মধ্যে সেই স্বপ্নে আছো, কেন বুঝো না এটা স্বপ্ন, 10 তলা বিল্ডিং বানাইতেছ, এ তো তুমি নিতে পারবে না, দেখো না অনেক মানুষ মারা গেছে, এটাকে স্বপ্ন মানো না কেন, যদি তুমি স্বপ্ন মানতে 10 তলা বিল্ডিং এর জন্য হারাম খাইতে না, যেহেতু তুমি এটাকেই মনে করতেছ তোমার আসল বাড়ি ঘর, এই জন্য হালাল হারামের প্রশ্ন নাই, মালের মহাব্বতে ডুবে রয়েছ, এর বাড়ি
দখল করতেছ, ওর গাড়ি দখল করতেছ, এসব বান্দার হক মারতেছ। কাফের কেন হয় মানুষ? মালের মহাব্বতে, মালের মহাব্বতে। হাদিসেও আছে, কোরআনেও আছে, মশহুর আল্লামা রুমিও বলছেন, নদী পার হইতে চাও নৌকা লাগবে, শুধু নৌকা হইলে হবে না, সমুদ্র লাগবে, নৌকার নিচে পানি লাগবে, নাহলে পার হইতে পারবো না। পানি দরকার, নৌকাও দরকার, তাহলে তুমি ওই পারে যেতে পারবে, তোমার সমস্ত সম্পদ নিয়ে যেতে পারবে। কিন্তু খেয়াল রাখতে হবে কি, নৌকার ভিতরে যেন পানি না ঢুকে। নৌকার ভিতরে যদি পানি ঢুকে যায়, সমুদ্রের মধ্যস্থলে যখন যাবে, তখন যদি নৌকার মধ্যে পানি ওঠা শুরু হয়, তখন কি করবা তুমি? সাঁতারও জানো না, চিৎকার পারাসার উপায় নেই, কতক্ষণ পরে নৌকা ডুববে, তুমিও ডুববে, তোমার মালও ডুববে, কিছুই পাইবে না। ঠিক, দুনিয়াতে তোমার জীবন, মাল, মনে করো যে তোমার দিলটা হইল নৌকা, মাল লাগবে, যেমন নৌকা যাইলে পানি লাগে, এই পানিটা হইল মাল, দিলটা হইল নৌকা। পানির মালের দরকার আছে, পানি নৌকায় ঢুকলে যেমন ধ্বংসত্ব, মালের মহাব্বত যদি দিলে ঢুকে, তুমি ধ্বংস হয়ে যাবে, কাফের হইবে, শেষ পর্যন্ত কাফের হয়ে যাবে। যে মালের কারণে সে কাফের হইল, যে মালের পিছনে সময় দিল, হালাল হারাম চিন্তা করে নাই, বান্দার হক নষ্ট করছে, সময় নষ্ট করছে, আল্লাহকে ভুলে গেছে, নবীর সুন্নত ভুলে গেছে, ভাগ্যে ঝুঁকল না, সারা জীবনে একবার কোরআন শিখ তেলাওয়াত করা, কিসের জন্য? সময় পায় না, ব্যবসা বিরাট, খাওয়ার সময় নাই, কোরআন পড়বে কখন, নামাজ পড়বে কখন, সব বা পয়সা পয়সা পয়সা। বুঝেন, এই যে পয়সা বেশি কোয়ার কারণে, আসলে রইল পশা, পশা উল্লালি কি হয়, সাপ, এ তো সাপ হ্যায়, ঘাস্তা হ্যায়, ইমানকে কি করে ধ্বংসন করে। এই কাফের পয়সার পিছনে পড়ে গৌরব অহংকার হইয়া আল্লাহকে অস্বীকার করছ, যারা অর্থশালী হয়, অর্থের একটা গর্মী আছে, এই গর্মীর কারণে আল্লাহকে অস্বীকার করছ, আল্লাহর আইনের অস্বীকার করছ, আল্লাহর রসুলের সাথে বেয়াদবি করছ, আলেমদের সাথে বেয়াদবি করছ, কোরআন সুন্নতের সাথে বেয়াদবি করছ, আর কাফের হইছ এই মালের দ্বারা। আজকে এই মাল তোমার এক পয়সার কাজে লাগবে না, ওখানে পয়সা দিয়ে বাঁচা যাবে না, ওখানে বাঁচতে হলে ইমান লাগবে। হে আল্লাহ, আমাদের ইমান আপনার কাছে আমানত রাখলাম। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের হবে, লানতুগনিয়ানহুম আমওয়ালুহুম, মালে তাদেরকে বাঁচাইতে পারবে না, এর অর্থ। আমি কিন্তু উল্লাবা দিছি কেন, আল্লাহ বলতেছে এরা কাফের হইবে, এরা সেই দিন মাল দিয়ে বাঁচতে পারবে না, এটা কেন বললে? আমি বলতেছে কাফের হইছে এই মালের কারণে, তাই বলতেছে মালেও কাজ হবে না, এই মালের কারণে তো তুমি কাফের হয়েছিলা,
মালের কারণে ফাসেক হয়েছিল, মানের কারণে অহংকারী হয়েছিল, মালের বড়াই গৌরব অহংকারী ছিল, এর কারণে তুমি আল্লাহকে মানো নাই, রসুলকে মানো নাই, সেই মাল আজকে দেও, দেও আগুন থেকে বাঁচতে পারো কিনা। অন্য আয়াতের মধ্যে আছে, যদি সারা পৃথিবীর সম্পদ তোমার হয়ে যায়, ওই দিন আজাদ দেখার পরে তোমার মনে চাইবে সব সম্পত্তি দেওয়া হইলো বাসে, লাফতাদবি। আল্লাহ বলেন, আসমান জমিন বরার স্বর্ণ রূপা মানি মুক্তা সব যদি দাও, ইমান নাই এক পয়সা লাভ হবে। ওখানের মুদ্রাই ভিন্ন, ওখানের মুদ্রার নাম ইমান, ওখানের মুদ্রার নাম এবাদত, ওখানের মুদ্রার নাম যাকাত হজ, ওখানের মুদ্রার নাম তেলাওয়াতে কোরআন, ওখানের মুদ্রার নাম জিকির। এই নাম আমরা আছে না, একটি কেনুট, দুইটি কেনুট, পাঁচটি কেনুট, দশটি কেনুট, লাল নুট, সাদা নুট, গ্রিন নুট আছে না, এরকম কোরআন শরীফ এইল এখানের মুদ্রা, তেলাওয়াত মুদ্রা, অর্থ বোঝা মুদ্রা, এক একটার নামে একটা, এরপরে নামাজ মুদ্রা, রোজা মুদ্রা, হজ মুদ্রা, এইটা এনে কাজে লাগবে। ওখানে মাল চাকা এ বাংলাদেশের টাকা পাউন্ড কাজে লাগবে, ওইটা আরেক দেশ, ওইটার মুদ্রার নাম হলো আকিদা, ওইটার মুদ্রার নাম হইলো এবাদত, ওইটার মুদ্রার নাম হইলো খায়ের মামলাত, ওইটার মুদ্রার নাম হইলো মাসরাত, ওইটার মুদ্রার নাম হইলো চরিত্র। এইটি পেশ করলে তাহলে মাল পাইবা জান্নাতে। এইগুলো সংগ্রহ করতে হবে, এই মুদ্রা নাই তাহলে কিচ্ছু কাজ আসবে। কেন বুঝো না, তোমার বাবা যে মরে গেছে, দশতলা বিল্ডিং তো সেই বানাইছিল, এখন তুমি এনে আরাম করো, পাওনা চায় না চায় গান করো, টেলিভিশন দেখো, এটা তো তোমার বানানি না, তোমার বাবার বানানি। তো তোমার বাবা যে পথে গেছে, তোমারও যে ওই পথে যেতে হবে, তোমার জায়গার মধ্যে তোমার ছেলে বসবে, তোমার বাবার নাতি হবে, আর তারপর তোমার ছেলের জায়গার মধ্যে তার ছেলে বসবে, তোমার নাতি হবে, কেন বুঝো না? এটা নিয়ে তো কবরে যাওয়া যায় না। এটুকু যদি হইতো, আব্বা মারা গেছে, এখানে আব্বা থাকতো, এখানে দাফন করো, কেউ যদি প্রস্তাব করে এই জায়গাটার মধ্যে তার, না 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 হ্যাঁ কবরস্থান আছে, কবরস্থান আছে। যে ছেলের জন্য হারাম খুরি করলা, যে বিবির জন্য হারাম খুরি করলা, আজকে সন্ধ্যার সময় মারা গেছে, রাত্রেও তোমার সাথে রাখতে থাকতে রাজি না। এই যাত্রা বাড়িতে কিছু ফুলা ফান লইয়া রাত্রে বাহারা দিব না, বিবি বাচ্চা ছেলে মেয়ে সব বাড়িতে দেখা, ভূতে ঢুকবো ভূতে, সন্ধ্যার সময় মাটি ফেলতে যাই বাড়ি, বাহিরের লোক আসে না, যদি বাহিরের লোক আসে দাফন করে দৌড়, এক ঘন্টা থাকো না কো না, আরে একটু শুয়ে থাকো না কো না না না, কেন বুঝো না, কেন বুঝো না? ইন্নাল্লাযীনা কাফারূ লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। আগুন হবে, আগুনের আংরা হবে, আগুনের খড়ি হবে, মুবালাগাতান বলছে, আগুন মানুষ দিয়ে আগুন জ্বলবে, ওটা বেশি তেজ হবে, ছাই হইয়া যাবো না, বলে একবার পূর্ব তো ছাই তো হয়ে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা, এদিক দিয়ে পুরা ছাই হবে, আবার উপর দিয়া নাজিদের জুলুদুম চামড়া হইয়া মানুষ হবে, এদিকে পাও পর্যন্ত পুরে ছাই, এই ছাইটা অটোমেটিক আবার মানুষ হয়ে যাবে, আবার নিচের থেকে আগুন উপর দিকে পুরে আসবে।
মাথা পর্যন্ত উঠতে উঠতে নিচে যে আবার মানুষ হয়েও যাবে, আখেরাত পর্যন্ত এক অবস্থা। এরপরে হবে বিচার, বিচারে কি সিদ্ধান্ত হয় আল্লাহ জানে। অতএব এক তো হলে এই যে কুরআন হাদিস বুঝে নাই, নিজে যা বুঝছ আলেম ধরে মানো নাই, নিজ ইচ্ছা করছো, এক দোষ তোমার ইমান ধ্বংস। দুই নম্বর হলো মাল, তিন নম্বর এই মালের পিছনে যাই যাচ্ছ, এক পাও কবরে গেছে গা 70 বছর বয়স, এরপরও মাল ফ্যাক্টরি খালি বাড়াইতে আছো, কারণ কি তুমি জানো না তোমার বাবা 70 বছরে মারা গেছে, তোমার তো 70 বছর বয়স, 75 হয়ে গেছে, মরে যাবে না? হ্যাঁ, বিবি আছে, ছেলে মেয়ের আছে, সে নিজেই বুঝতেছে এই সহায় সম্পদ আমার কাজে লাগবে না। লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, সন্তানদের পড়াইবার জন্য আমেরিকা পাঠাইতে হয়, খ্রিস্টানদের স্কুলে পাঠাইতে গেলে মাসে 1 লাখ টাকা লাগে, বিদেশে পাঠাইলে 1 কোটি লাগে, আমার ছেলেরে ব্যারিস্টার বানাইতে হবে, মাদ্রাসা তো জাকাত খাইব আর হাফেজ হইব, এনে দিব আলেম মানে আলাম নাই, এরা তো খালি হালাল খাইব, আর আলেম শুধু হালাল খেলে তো বড় লোক বিদ্যার্থ না। আমি এমন পড়া পড়াবো যেখানে হালাল হারাম নাই, দুই হাতে সাইড খাইব, আমি যখন বৃদ্ধ হয়ে যাবো তো আমারও দুধ খাওয়াবে, আর আমার ছেলে ছেলেরা আরামে থাকবে। আমার নামে যে কত প্লেট লাগাইব, আব্বা এমন ছিলেন, আব্বা এমন ছিলেন, বছরে একবার অলিমা হইতো, বেলা যে ফুর্তি করে মরে গেলে মনে অলিমা হইতেছে, বাপের মরে গেছে ওই দিন আইলে তারা খুশিতে মাগবা, ফটো তুলে খাওয়ান, উচ্চ ধরনের খাওয়া, 1 লাখ 8 টাকা খরচ করে একদিনের দোয়া করে বাপেরে যাও জান্নাতে আসেন, জাহান্নামে ঢুকে। গরিবরে খাওয়াবে, গরিবরে ডাল ভাত, আর ধনীরা লাগি রোস্ট পোলাও। যারা মৃত্যু বার্ষিকী মৃত্যুর খানা খায়, তো আমুল মাইয়িত ইউমিতুল কলব, ছাত্ররা তোমরাও খবর রাখ, তোমরা মানুষের বাড়িতে কোরআন খানি করে দোয়া করে খানা খাও, তো আমুল মাইয়িত ইউমিতুল কলব, মাইয়েতের জন্য যে খানা তৈরি করা হয় মাইয়েতের লক্ষ্যে, মাইয়েতের জন্য 3 দিনের দিন অতীতের কি কয় তিসা কুলখানি, কুলখানি কুলখানি সব খাওয়া, দুনিয়াও খাও না আখেরাতও খাও, কুলখানি 3 দিনে করে 40 দিনে করে নাই, তা 3 দিন দেরি করতেছো কেয়া, আজকে না দাফন করলা 3 দিন পরে কেয়া, এর মধ্যে যদি জাহান্নামে আগুন ফুরে যায় তো পরে কুলখানি করলে কি করলে, আজই করো না, 3 দিন আগুনে ফুরে লোক পরে, বুদ্ধি নেই তোমরা, কেন কুলখানি করতেছে? বলে আল্লাহ আব্বার জন্য দোয়া করুন, দোয়া তো এখন করার দরকার, এখন সোয়াল জল হবে, এখনই তো জাহান্নামে যাবে গা, আল্লাহ নিয়ম জানো না, জাহান্নামে গেলে গার বাইর করে না, জান্নাতে গেলে গার বাইর করবে না, ওমাহুম বিখারিজিনা মিনান নার, তুমি আজকে মারা গেছো দাফন করছো, 3 দিন পরে তার জন্য দোয়ার মাহফিল করবা, এই ফাঁকবে যদি জাহান্নামে যাবে কি জ্ঞান নেই, তাও খাবাও কারে, ধনী রাখে, যে ধনী খাবে এর কলিজা মৃত্যু হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যেতে পারে আস্তে। হ্যাঁ, গরিবদের জন্য হইতে পারে,
গরিবদের খাবার, কিন্তু কোরআন পড়ো না। গরিবরা খাবে, এতিমরা খাবে, দোয়া করবে, শেষ। কোরআন পড়ার বিনিময়ে দিও না, নিও না, হারাম। বরং গুনাহ হবে। ফতোয়া স্বামী খুলে দেখো লেখা আছে, আল মুতি ওয়াল আখির ওয়াল মুতি কিলাহুমা আসুমান। মুতি মানে যারা দেয়, ছাত্র বিস্তারে নিয়ে গেছে, কোরআন শিখ পড়েন, আমার বাবা মারা গেছে, আপনাদের 1000 করে টাকা দিই। এলো মুথি দেয়, ওয়াল আখির লয়, কি আছে স্বামীকে বলো, আল মুথি ওয়াল আখির কিলাহুমা আসুমান। ইসুন মানে কি? গুনা। এই উভয়জন যে নেয় সে গুনাগার, যে দেয় সে গুনাগার। কন্ট্রাক্ট করুক অথবা না করুক, উর্ফ হিসেবে, প্রচলন হিসেবে দেয়, যে নেয় সে গুনাগার, যে দেয় সে গুনাগার। তাহলে যে কাজ করলে লেনেওয়ালা দেনেওয়ালা গুনাগার হয়, এদের দোয়ার দ্বারা তোমার বাপ কবরের মধ্যে জান্নাত পাবে না জাহান্নামে যাবে? বাপেরা জিগাবে, তোর বাড়িতে এগুলো হচ্ছে কেন? তোর সন্তানদেরকে শিক্ষা দিস নাই? যদি বলে যে আমি শিক্ষা দিছি, তাদের নিষেধ করে আসছি, ঠিক আছে, তাহলে তুই বলো। আর যদি বলে আমি আমার সন্তানদেরকে শিক্ষা দেই নাই, আমার পরিবার এটি চালু ছিল, আমি এটাই মনে করতাম, ঠিক আছে, চালু করছে, আল্লাহ আমি তো জানতাম না, কেন জানিস নাই? মাদ্রাসা কাছে আসেন না, আলেমদের কাছে যা শিখতে পারলি না, সব তো জানতে, মাছটা পচা নাকি এটাও তো জানতে, খাওয়া বুঝতে, কেন জানস নাই? তোর ছেলেরা কেন বেদাত করে? তখন এটার জন্য তার বাপের উপরে শাস্তি হবে। যারা এগুলো করতেছে বুঝে না, তোমরা এদেরকে ভালো করে বুঝাও। করতেছে বাপের জন্য ভালো, কিন্তু হইতেছে বাপের ক্ষতি। শয়তানে মানুষকে গলত বুঝায় এই সর্বনাশ করতে। এই না, দুইটা কারণ হইল, একটা হইল আমওয়াল, হুব্বে মাল, মালের মহাব্বতে তোমাকে কাফের বানা। দুই নম্বর, ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাব থেকে তোমার সন্তানও সেই দিন তোমাকে রক্ষা করতে পারবে না। সন্তান তো সন্তান হয় নাই, সন্তান সব বেরিস্তা, সন্তান আলিফ বাতাও জানে না, বিসমিল্লাহও জানে না, আল্লাহর বিরুদ্ধে চলে। তুমি তো মালের মধ্যে ডুবে গেছিলা, ছেলেদের খবর নাও নাই, আলেম বানাও নাই, হাফেজ বানাও নাই, আল্লাহ রসুলের নামও জানে না, কালিমাও পড়তে পারে না, তোমার জানাজাও পড়তে পারে না, এমন সন্তান বানাইছো। তুমি মৃত্যু বাসা দখল করে এখন সে গান করে, নাচানাচি করে, বেসাগিরি করে, এইসব করে, তুমি এরকম টাকা দেখতেছ, এই সন্তান তোমাকে সেদিন কাজে আসবে না। এই দুই কারণে তুমি, তিন কারণে তুমি ইমান হারা হইলা। একটা হইলো আলেমদের বুঝ মতে না, নিজের বুঝ মতে আমল করো, এক। দুই নম্বর, মালের পিছনে পড়ে হালাল হারামের খেয়াল করো নাই।